আজকাল লিভারের সমস্যায় ভুগছেন প্রচুর সংখ্যক মানুষ। লিভার ঠিক তো সব ঠিক, লিভারের সমস্যা থেকেই যাবতীয় রোগের ঝামেলা উৎপাত শুরু। মূলত এই সমস্যা একবার শুরু হলে নিয়ম মেনে সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সময় মতো সচেতন না হলে মারাত্মক ঘটনার শিকার হতেই হবে। আসলে লিভারের সমস্যা দেখা দিলেই খাওয়ার হজম করার শক্তি কমে যায়, তখন একেবারেই হালকা সহজপাচ্য ও তেল মশলা ছাড়া খাবার দাবার গ্রহণ করা উচিত। তাই লিভারের সমস্যা যাতে না হয় তাই প্রথম থেকেই খাওয়া দাওয়া ও বেশ কিছু নিয়মকানুনের দিকে নজর দেওয়া উচিত। আজ আমরা আলোচনা করব আমাদের লিভারকে ভালো রাখতে পাঁচ ফলের গুরুত্বপূর্ণ অবদানের কথা। এই পাঁচটি ফলে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার লিভারকে ভালো রাখতে সাহায্য করবে। লিভার ভালো রাখতে প্রথমেই যে ফলটির কথা উল্লেখ করতে হয় তা হলো পেঁপে। পাকা অবস্থায় ফল আর কাঁচা অবস্থায় সবজি, তবে দুটোই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। লিভারের সবথেকে মারাত্মক রোগ সিরোসিস থেকে মুক্তি পেতে পাকা পেঁপে ভীষণ উপকারী। প্রতিদিন এক গ্লাস পাকা পেঁপের রসের সঙ্গে দু চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। এটি তিন থেকে চার সপ্তাহ পান করলেই উপশম পেতে পারেন। আপেল লিভারের জন্য ভীষণই উপকারী, বিশেষ করে আপেলের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, যার ফলে লিভারের কাজকে সহজ সরল করে দেয় এবং লিভার ভালো থাকে। তাই আপেল খেলে ভালো করে ধুয়ে খোসা সহ খান। আঙুর আমাদের লিভারকে ভালো রাখার জন্য ভীষণই কাজে দেয়, তাই লিভারকে সুস্থ রাখতে নিয়মিত এই ফলটি খেতেই পারেন। কালো বা সবুজ যেই আঙুরটি আপনার কাছে সহজলভ্য হবে আপনি সেটাই খেতে পারেন। বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেই কম বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু সেটা মারাত্মক অবস্থায় পৌঁছলে লিভার ক্যান্সারে পরিণত হতে পারে। লেবু লিভারে ফ্যাট ঝরাতে সাহায্য করে। বায়োমেড রিসার্চ জার্নালের একটি বিবৃতি দাবি করেছে যে অ্যালকোহলিক লিভারের ক্ষেত্রে লেবু ভীষণই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে অমৃত ফল বলা হয়। আমাদের স্বাস্থ্য সুরক্ষায় আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না। লিভার সুরক্ষায় এই ফলটির অপরিসীম অবদান রয়েছে। আমলকি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি ফল, তাই আমলকি আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়, তাই স্বাভাবিকভাবে লিভার সুরক্ষিত থাকে। বেশ কয়েকটি মেডিকেল জার্নাল দাবি করেছে যে ফ্যাটি লিভারে ব্ল্যাক সল্ট দিয়ে আমলকি খেলে খুব ভালো কাজ দেয়। এ তো গেল প্রধান পঞ্চফলের ভূমিকা। এছাড়াও লিভার ভালো রাখতে ব্রোকলি, বাঁধাকপি ও ফুলকপি কম তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন। গবেষণায় দেখা গেছে যে এই সবজিগুলি আমাদের শরীরকে ডিটক্সিফাই করে, যার ফলে লিভার চাপমুক্ত থাকে। এছাড়াও বিট ও গাজরের জুসকে লিভার ফ্রেন্ডলি হিসেবে ধরা হয়। ভিডিওতে বলা খাবারগুলো গ্রহণের সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু নিয়মকানুনও কিন্তু মেনে চলতে হবে। কম তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার গ্রহণ করুন। বাইরের ভাজাভুজি যতটা পারবেন এড়িয়ে চলুন। অতিরিক্ত অ্যালকোহল সেবন লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা করুন। বন্ধুরা, পরিশেষে বলি, এই ভিডিওটি সাধারণ তথ্য জানার জন্য, এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। নিজে থেকে কোনো চিকিৎসা শুরু না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।